মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লিতে। রাজ্য সরকারের সহযোগিতা এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দ বিহার ট্রেনে করে প্রায় 5 টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজারে ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠানে মালদার রেল স্টেশনে উপস্থিত ছিলেন ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া ও হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ যাতে দিল্লিবাসী অনুভব করতে পারে তার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগকে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধুবাদ জানায়। তারই অঙ্গ হিসেবে এদিন প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে জেলা তথা বিশ্বের সুবিখ্যাত ল্যাংড়া ও হিমসাগর আম পাড়ি দিল দিল্লি। সরকারের পক্ষ থেকে আমাদের যে রেসিডেন্সিয়াল কমিশনার দিল্লিতে আছে, রেসিডেন্সিয়াল কমিশনারের উদ্যোগে আজকে আমাদের পশ্চিমবঙ্গের তথা মালদার আম ভারতবর্ষের রাজধানী দিল্লিতে প্রমোশন করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমরা প্রাথমিকভাবে আজকে 5 টন মালদার হিমসাগর এবং ল্যাংড়া আম আমরা দিল্লি পাঠাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গভবনে আমগুলো গিয়ে উঠবে। সেখান থেকে দিল্লির বিভিন্ন জায়গাতে কোভিড বিধি মেনে প্রমোশনাল অ্যাক্টিভিটিস হবে এবং এই মালদার আমকে সারা ভারতবর্ষে এই যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্য আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। কোন প্রজাতির আম যাচ্ছে মূলত আজকে? প্রকৃত পশ্চিমবঙ্গের আম প্রমোশন করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখান থেকে আমাদের ফুড পলিসি এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট রাজ্য সরকারের সহযোগিতায় আমরা মালদার ন্যাংড়া এবং হিমসাগর আম প্রাথমিকভাবে পাঠাচ্ছি এবং ধাপে ধাপে এরপরে লক্ষণভোগ সহ অন্যান্য আমও আমরা পাঠাবো। এই আমটা কি দিল্লিতে গিয়ে মার্কেটিং করা হবে, মানে সাধারণ মানুষ কি স্বাদ পাবে? পশ্চিমবঙ্গ তথা মালদার আম এটা আজকে আনন্দ বিহার এক্সপ্রেসে মালদা থেকে ছুটে যাবে। আমাদের একজন মেম্বার নিয়ে যাচ্ছে, বঙ্গভবনে যাবে এবং বঙ্গভবন থেকে সারা ভারতবর্ষের লোক দিল্লিতে আছে, এই আম সারা ভারতবর্ষের মানুষ এই আমের আস্বাদন পাবে। আপনার নাম? উজ্জ্বল সাহা, সভাপতি মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এবং আমার সঙ্গে আছে উজ্জ্বল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আমাদের সদস্যবৃন্দ। Keep watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.